তুরস্কের মতো বড় দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের পর্যাপ্ত সক্ষমতা নেই। তবে ফায়ার সার্ভিস সর্বোচ্চ প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন। বলেন, সিটি কর্পোরেশন ও রাজককে সাথে নিয়ে বিল্ডিং কোড না মানা ভবনগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ছিল জীবনের ঝুঁকি, তবুও মানবতার টানে 14 দিন নানাবিধ চ্যালেঞ্জকে সঙ্গী করে প্রথমবারের মতো দেশের বাইরে উদ্ধার অভিযান পরিচালনা করেছে ফায়ার সার্ভিস। যদিও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিজস্ব অভিজ্ঞতায় দলটি অভিযান পরিচালনা শেষে দেশে ফিরেছে। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের উদ্ধার অভিযানের লোমহর্ষক অভিজ্ঞতার কথা জানান ফায়ার সার্ভিসের সদস্যরা। একটা 6তলা ভবন ভেঙে গিয়ে 1তলা হয়ে গেছে, সেখানে অভ্যন্তর থেকে ভিতর থেকে একটি ভিকটিম বের করে আনা খুব কঠিন চ্যালেঞ্জ, কারণ ভিকটিমের উপরে ছিল একটি বিধ্বস্ত ভবনে বিশাল লোড। এমনকি আমরা যদি আসি এয়ারপোর্টে বসে আছি, হঠাৎ দেখলাম যে আমাদের সামনে ভূমিকম্প হচ্ছে, তখন আমরা যেখান থেকে যে প্রদেশ থেকে হুতাই থেকে আমরা আসছি সেখানে দেখি ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং একটি হসপিটাল ভবন অর্ধভঙ্গ ছিল, সেটা পড়ে গিয়ে 4 জন মারা গেছে আসার দিন। অথচ ওই আগের দিন কিন্তু উদ্ধার অভিযান শেষ হয়ে গিয়েছিল। আদিয়ামান শহরে 15 তারিখ পর্যন্ত সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করি এবং 15 তারিখ পর্যন্ত আমরা 23 জন মৃত এবং প্রথম দিনই 10 তারিখে আমরা 1 জন জীবিত উদ্ধার করি। উদ্ধারকারী দলের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান দুর্যোগ মোকাবেলায় দেশের সক্ষমতা নিয়ে। একটা স্টেশন হলে কী কী যন্ত্রপাতি থাকবে সেটার কিন্তু একটা প্রাধিকার আছে, সেই অনুযায়ী আমার ফায়ার সার্ভিসে আমরা বলতে পারেন 90%-এর উপরে আমার সরঞ্জাম আছে এবং আমরা প্রশিক্ষিত। কিন্তু আমাকে যদি বলা হয় যে এই 90% বা 95% ইকুইপমেন্ট দিয়ে সারা দেশের মানুষকে উদ্ধার করা সম্ভব কি না, আমি বলব অবশ্যই না, যার জন্য আমরা ভলান্টিয়ার তৈরি করছি। দুর্যোগের আশঙ্কার কথা বিবেচনা করে ঢাকা শহরকে নিরাপদ রাখতে পদক্ষেপ নেওয়ার কথা জানান ফায়ারের মহাপরিচালক। যে কোনো জিনিস বাস্তবায়ন করতে একটু সময় লাগে, আগামী সপ্তাহে এর কিছুটা বাস্তবায়ন আপনি দেখতে পাবেন। আমরা মেইনলি সিটি কর্পোরেশনের সাথে সম্মিলিতভাবে কাজটা করব এবং প্রথমেই আমরা যাব যেখানে আইনগুলো মানা হয় নাই বা ফায়ার সেফটি প্ল্যানটা ইমপ্লিমেন্ট করা হয় নাই, সেটা আমার প্রায়োরিটি। দুর্ঘটনা প্রতিরোধে নিয়ম মাফিক ভবন নির্মাণের আহ্বানও জানান তিনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।